এটা মাথার মধ্যে প্ল্যানিং এই ছিল, সকালে ডিমোকে বলেই রেখেছিলাম আজকে শুধু আলু সিদ্ধ ভাত খাবো আমি। এই পাঞ্জাবিটা একবার জাস্ট বিয়ের দিন আমি গায়ে চলে এসেছিলাম, তারপরে আর পরা হয়নি। আমার এটা খুব পছন্দ পাঞ্জাবিটা। এত বড় চুরাস খেতে খেতে দিল তোমাকে? এটা আমার ছিল না। সো আমি এখন অটো নিয়ে যাচ্ছি এইচএসআর, এইচএসআর রিমো সেই অটোতে উঠবে, দেন উই উইল গো টু কোরবাংলা। একটা একটা জামদানি, আজকে স্টার্টিংটা একটু অন্যরকম, একটু বেলা করে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। এ দেখো মানডেতে আমি কি কাজে বসেছি, পুজোর আগে এসব ক্লিনিং তো করতেই হয়। আজকে টার্গেট আছে উইন্ডোগুলোকে ক্লিন করে নেওয়া আর মোটামুটি যা কিছু এক্সট্রা ধোয়া কাচা আছে সেসব সব কমপ্লিট করে নেওয়া, কারণ মহালয়ার আগে তো আমরা সবাই বাড়ি এরকমভাবেই পরিষ্কার করে থাকি। আজকে রিমো অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে, আমি বাড়িতে এখন একা। মোটামুটি এই দুটো উইন্ডো যতটুকু ক্লিন করার ছিল বা যতটুকু পারতাম করে ফেলেছি, তো এগুলো ডান। কুশনসগুলো এখনও দিইনি, তো এগুলো কমপ্লিট হয়ে গেলে আরও ভালো। আমি একটু না সকালে একটু বুটিকের কাজও করছিলাম। এই দেখো আমার ডায়েরিগুলো রাখা, এখানে আমি সমস্ত কিছু নোটস করি আর ওইখানে আমার ল্যাপটপ রাখা। তো এই হচ্ছে এখনকার সকালের অবস্থা। সকাল তো না, বাজে হলো গিয়ে 12:40। আবার গুড আফটারনুন বলছি তোমাদেরকে। সমস্ত কাজ ডান, আমার বাড়ির ঘর তো একদম পরিষ্কার ঝকঝক করছে পুজোর আগে। আমিও রেডি, আমার বাড়িও রেডি। আমি রেডি না, বাড়ি রেডি। তবে এখন লাঞ্চে যেটা প্ল্যান ছিল আলু সেদ্ধ আর ভাত, শুধু এটুকুই বানাচ্ছি একদম। এটা মাথার মধ্যে প্ল্যানিংই ছিল, সকালে ডিমোকে বলেই রেখেছিলাম আজকে শুধু আলু সেদ্ধ ভাত খাবো আমি। যা খাওয়া দাওয়া হবে, সন্ধ্যেবেলা বাজারেও যেতে হবে, অ্যাকচুয়ালিতে প্রচুর বাজার টাজার করা বাকি আছে। আর তোমরা তো জানোই মহালয়ার প্ল্যান হচ্ছে, তো সেখানকারও একটু টুকটাক বাজার করে ফেলবো। তো এইসব নিয়ে এখন আপাতত আমি কিচেনে ঢুকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। খুব সিম্পল বাট খুব প্রিয় একটা খাবার। লাঞ্চ করে একটুখানি রেডি হয়ে নিলাম আর যাচ্ছি হচ্ছে রিমোর অফিসের ওখানে। রিমোর আসলে একটা ল্যাপটপ না লাস্ট উইকে দিয়েছিল সারাই করতে, একটুখানি ফরম্যাটিংয়ের ব্যাপার ছিল, তো সেটার জন্য কোরমাংলা যেতে হবে। তো ও যখন যাবে বললো ওর অফিসের সামনে চলে আসে, দিয়ে একসাথে দুজনে চলে যাবো। সো আমি এখন অটো নিয়ে যাচ্ছি এইচএসআর, এইচএসআর রিমো সেই অটোতে উঠবে, দেন উই উইল গো টু কোরমাংলা। তো অনেকদিন বাদে কোরমাংলা যাচ্ছি বলে ভালোই লাগছে, আর অনেক বাজার হাটও করার আছে, তো সেই সব করে টোরে তারপরে ব্যাক করব। এখন আমরা যাচ্ছি সিল্ক রোডের ওপর থেকে, আর এই যে আমার সাথে একজন জয়েন করে ফেলেছে অলরেডি। এই যে স্যার, অটোটা গেছে এই দিক থেকে, প্রথমে আমাকে বলতো যে ওই দিক থেকে ইয়ে দিয়ে যাবে, অটো দিক দিয়ে যাবে, তারপরে হঠাৎ করে আমাকে ফোন করে বলছি যে অটোটা না মসুর রোডের দিকে ঘুরে গেছে। এখন আমি আবার ওখান থেকে অটো ধরে উল্টা দিকে এসেছি। ঠিক আছে, অতটা ট্রাফিকও নেই এখন। পৌঁছে গেলাম আমরা আইকেয়ারে। তো রিমোর যে পুরোনো ল্যাপটপটা ম্যাকবুক অ্যাকচুয়ালি, সেটাতে একটু প্রবলেম হচ্ছিলো, ওটারই ফরম্যাটিংয়ের জন্য আসা হয়ে গেছে না রেডি। তুমিও সরছো না, পিছনে গাড়িটা এসে আমাকে মেরে দিচ্ছে। আমি রোড ক্রস করব, রোড ক্রস করে গেছিলাম আমরা। এখানের মধ্যে ইয়ে ছিল, কি নাম বলো, ওই যে পিৎজা আনলিমিটেড পিৎজা, কি নাম ছিল, অনেস্টা, অনেস্টা, এটা অনেস্টা ছিল। আমার এটা কি আছে, বি থটফুল, কি থট করব আমি, বি থটফুল। চলো, ইয়ে তো পেলাম না, হ্যাঁ পেলাম না বলতে, ইবাকতে আমাদের ফেভারিট একটা ফ্লেভার ছিল কফি চকো ফাজ করে কিছু, সেই ফ্লেভারটা এখন আর দেখছি নেই, কারণ ফ্লেভারটা ডিসকন্টিনিউ হয়েছে নাকি এখানে এখন অ্যাভেলেবল নেই সেটা বুঝতে পারছি। আর
আরেকটা নতুন জায়গায় যাচ্ছি যেখানে আমরা তো কোনোদিনও যাইনি। তোমাদের মধ্যে কেউ গিয়ে থাকলে অবশ্যই বলবে, যখন আমরা ওখানে পৌঁছাবো তখন তোমরা দেখে বলতে পারবে। তবে এখন যাচ্ছি কোরমাংলার উপরে। ইস বাবা, আর এটা হচ্ছে সেই পুরনো জায়গা যেখান দিয়ে আমরা হাঁটাহাঁটি করতাম বিয়ের আগে। আর এটা হচ্ছে আমার, আমি যে পিজিতে থাকতাম সেই পিজিরই রাস্তা অ্যাকচুয়ালি, তো এই রোডটাতেই আমি থাকতাম এই লাইফটা। হ্যাঁ এক্স্যাক্টলি, আর এই গলিটা দিয়ে হাঁটাহাঁটি করতাম আমরা। পুরনো জায়গা আমাদের বলো, এই গলিতেই খুলেছে। লেটস সি গড়বর, এটা ও গুদবুদ গুদবুদ বলে আচ্ছা, এটা গড়বরের আইসক্রিম তাই না? দেখো বলতে পারবো না আমি, বসে খাওয়ার জায়গা নেই না গড়বরের, পুরো ব্যাপারটাই গড়বর। আর দেখো আবার অটোতে উঠে গেছি না, বাড়ি যাচ্ছি না, পুরো ব্যাপারটাই ওখানে ছিল গড়বর, একদম পুরো গড়বর ছিল। আমরা গেছিলাম আইসক্রিম খেতে, ফটো দেওয়া কি সুন্দর ওখানে মধ্যে, একদম কি বলে ওই যে কোরিয়ান কিউট সি টাইপের ইন্টেরিয়র্স। আর আমি নাম মানে নট দ্যাট আই প্রেফার ইট, বাট রিনির খুব ইচ্ছা ছিল গড়বর গড়বর গড়বর, চলো চাই না। আমি আমরা অফিসে কারো থেকে নামে শুনেছিলাম গড়বরে নাকি আইসক্রিম খুব ভালো পাওয়া যায়, তা আমি ওই জন্যই আসলাম। এসে দেখি এটা তো পুরো টেক অ্যাওয়ে কাউন্টার একটা করে রেখেছে, আর ওখানে দাঁড়িয়ে খেতেও যেন ইচ্ছা করছে না, আশপাশটা জাস্ট কেমন টাইপের। এখানে অ্যাকচুয়ালি আমি সবই দেখলাম, ওই ক্লাউড কিচেন এসবের সেট আপ কত করা আছে, তো একটু তো কিছু অ্যাম্বিয়েন্স লাগে এতদিন বাদে এসছি কোথায়। আরে একটু তো কিছু লাগে এতদিন বাদে আইসক্রিম খেতে আসবো, মানে কোরমাংলা যাবো শুনে আমি ওকে বলেছি আজকে না আইসক্রিম খাবো। আর আমরা তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাই, বাট ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য এখন পুরো কোরমাংলাটাই নতুন হয়ে গেছে। সত্যি আমি এখনই রিমোকে বললাম যে কোরমাংলাটা যেন হচ্ছে না আমাদের কাছে, এক সময় থাকতে থাকতে মানে এত চেনা হয়ে গেছিল, অলি গলি সব জানা ছিল। গত চার বছরে কোরমাংলা মনে হয় একবার কি দুবারই এসেছি। হ্যাঁ আরে ফুচকা খেয়েছি এসে। হ্যাঁ ওই ইয়েতে হোম সেন্টার যেতাম, হোম সেন্টার থেকে বেরিয়ে ফুচকা খেতাম, ফুচকা খেয়ে বাড়ি চলে যেতাম। হোম সেন্টার যদি টার্গেট থাকতো তাহলেই আসা হতো, না হলে কখনোই আসা হতো না। কোরমাংলাটা এত পরিচিত জায়গা ছিল, এখন একবারে অপরিচিত। আর এই যাই হোক এখন দেখি আরেকটা জায়গায় যাব, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। ফাইনালি আমি এটা বললাম যে তোমার আইসক্রিম খাওয়া আজকাল হচ্ছে না, আমি এখন অন্য কিছু খাওয়াতে নিয়ে যাচ্ছি, চলো যাই। এখানেই হবে হলো কোলাজের পুজো, পরের সপ্তাহে ভিড়। চলেন ভিড় না, পরের সপ্তাহে, আজকে তো সোমবার, আজকে ভিড় হবে না, সোমবারে ভিড় হবে না, পঞ্চমীর দিন থেকে শুরু হচ্ছে এখানে। Your patience is waning. কি এত বড় চুরাস খেতে খেতে দিল তোমাকে? চলো কি মজা, হুইপড ক্রিম, এটা ক্যারামেল ফিল্ড, আর এটা হচ্ছে হলো রেগুলার উইথ চকলেট সস। লকডাউনে কিন্তু রিমো একদিন বাড়িতেও বানিয়েছিল, অবশ্যই আপনার কাছে এরকম শেপ ব্যাপারটা হয়নি, কিন্তু জিনিসটা দারুণ হয়েছিল খেতে। আরেকবার বানাবো, অনেক বছর হয়ে গেছে বানাই না, আরেকবার বানাবো। সো দিস ইজ আর চুরো ডেট নাইট টুডে। আমি ওয়েট করতে পারছি না, তুমি আগে নিয়ে নিলে তা আমারটা। প্লেনটা খেতে আমার বেশি ভালো লাগলো উইথ হুইপড ক্রিম, তার মানে দুটো আলাদা আলাদা যে কম্বিনেশন সেটা দিয়ে আমার খেতে বেশি ভালো লাগলো। তবে এখানে কি সময়
হুইপ ক্রিমটা ছিল ক্যারামেলের সাথে আর প্লেনটার সাথে ছিল চকলেট, কিন্তু আমার হুইপ ক্রিমটা দিয়ে প্লেনটা খেতে বেশি ভালো লেগেছে। তো তোমরাও কি কখনো চুরোস খেয়েছো? ভালো লাগলে অবশ্যই জানিও। এখন আমরা ফাইনালি আমাদের যে বাজারের কাজ আছে সেটা করতে যাই। চুরোস খাওয়ার প্ল্যান হলো যে না, বাড়িতে বানাবো। আরে হ্যাঁ, বানাতেই হবে, বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখন যাই, বাজারটা তো করতেই হবে, সেটা আসল কাজ, যেটার জন্য এত কিছু প্ল্যান করে করে বেরোনো। মাঝখানে এসব খাওয়া দাওয়া ঘোরা টোরা তো আলাদা ব্যাপার। আর এখানে কিছু সেল হচ্ছে, রিমোকে বলছি একটু সেলে নিয়ে চলো, ও বলছে সারা বছর এখানে সেল থাকে, একটা জিনিসও ভালো না। আমার মনটা একটু খারাপ হয়ে গেলো, পুজোর আগে সব সেল ফেল দেখলে বেশ মজাই লাগে বলো। হ্যাঁ, এবার যাই দেখি, আমাদের ফরচুনে যাওয়ার প্ল্যান আছে, ওখানে গিয়ে বাকি বাজারগুলো করে ফেলবো। হলো বাজার, হাফ বাজার। এবার সবজি, দইটা নিতে ভুলে গেছিলাম আমরা, দইটা নিতেই ভুলে গেছে ঘুমের মধ্যে আমার, খেয়ালই হচ্ছে না যে কি করছি। এবার সবজি নেওয়া বাকি, এই যে এক্সট্রা ব্যাগ আজকে কিনতে হলো, বেকার বেকার বাড়িতে এত ব্যাগ, তাও এরকম খুলে যায়। কাপড়ের ব্যাগ গুলো কমে গেছে, কাপড়ের ব্যাগ অবশ্য কমে গেছে অনেক, এটা ঠিক, বাট আমাদের বাড়িতে অনেক ব্যাগ হয়ে গেছে। ইভেন আমাদের তো লোকাল লেগেছে বাজারের ব্যাগ আছে, ওগুলো তো খুব ভালো। মাত্র বাড়িতে ফিরেছি, একটু এক্সস্টেড লাগছে, আসলে অনেকটা রাস্তা জার্নি করে আসলাম, তো বেশ টায়ারিংও হয়ে গেছে ব্যাপারটা। আর এখন না বাজার করতে যাওয়াটা একটুখানি দূরেই বলতে গেলে, এখান থেকে ফরচুন গিয়ে বাজার করা এখানে কাছেও রয়েছে, বাট আগে যেরকম আমরা এত সুবিধা করে বাজার করতে পারতাম সেই জিনিসটা কিন্তু একেবারেই পাচ্ছি না, বলে একটু অসুবিধা হয়, সমস্ত কিছু প্ল্যান করে যেতে হয়, এতটা জিনিসপত্র নিয়ে আবার গেট থেকে বিল্ডিং অবধি আসা। তো রিমো বেশ টায়ার্ড হয়ে যায়, কারণ অত ভারী জিনিস আমি তো আর বইতে পারি না, বেচারা ওকেই বইতে হয়। এনিওয়েজ, এখন একটু ফ্রেশ হয়ে নি, রাতের ডিনারটা বানাতে হবে। মাছ এনেছি, তাই মাছ আজকে ডিনারে হবে, অনেকদিন আমাদের মাছ আনাই হচ্ছিল না, তো মাছ এনেছি। এখন মাছের ঝোল আর ভাত, এটাই হচ্ছে আমাদের ডিনার। তার আগে একটু ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বেগুন দিয়ে পাতলা করে পাবদার ঝাল, ঝাল আর ঝোল কি বলবো, এই যে আমি চারটে পান্তা মাছ বেছে নিয়েছি, আর ভাত হচ্ছে, এই হচ্ছে আজকে ডিনার। তার সাথে যদিও আছে একটাখানি ডিম সিদ্ধ, এটাই আজকে প্ল্যান। তোমাদেরকে বলা হলো আজকে বেশ অনেকটা বাজার করা আনা, যে শুধু মাছ মাংস না, সবজি টবজি সব মিলিয়ে বাজার করা হয়েছে। আসলে লাস্ট কদিন ধরে ফ্রিজে এত সবজি ছিল না, সেই জন্য আমরা ইচ্ছে করে বাজার করছিলাম না, কারণ ননভেজ চলে আসলেই না তখন ননভেজ খাওয়া হয়ে যায় আর সবজিগুলো নষ্ট হয়। তো এখন ফাইনালি গিয়ে সবকিছু ব্যালেন্স করা হয়েছে, আর মোটামুটি সবজি আর হ্যাঁ সবজিও নষ্ট হয়েছে, এত সবজি বাড়িতে, সবজি নষ্টই হয়েছে। মাছের ঝোলটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, যদিও আমরা গেছিলাম বড় মাছ আনতে, কিন্তু বড় মাছ আজকে পেলামই না কোথাও। বড় কাতল তেলতেলা পেটি হবে, কিন্তু আজকে না ছিল রুই নার কাতল কিছু ছিল না, সবাই সব কিনে নিয়ে চলে গেছে। না ওরা বললো আসবে, হ্যাঁ মানটেন্ড দেখে ইয়ে দেখে হলো না, ঠিক আছে কোনো ব্যাপার না, পূজোর আগে আসবে, তো আমরা আবার গিয়ে বৃহস্পতিবার দিন ভালো মাছ নিয়ে আসবো, এখন এটা দিয়েই পেট পুজো করি। কালকে তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি আমার পূজোর কালেকশন, পূজোর কালেকশন বলা যায় না, কালেকশনই দেখাবো। তো সেই বাজার, অ্যাকচুয়ালি তো পূজোর বাজার একটাও না, সব বাজার আগে হয়েছে, অন্যান্য অনুষ্ঠানে হয়েছে, আমি কিছুই পড়ি নাই, পড়ার মতো সুযোগ হয়নি, পড়ার মতো কোনো অনুষ্ঠান হয়নি, সেই কারণে সব রাখা, সব এবার পূজোতে এখন ভাজ ভাঙা হবে। তো আগে কুর্তাগুলো থেকে দেখাই, আমার পাঞ্জাবির কালেকশনটা দেখাবো বলেছিলাম, তো আমার পাঞ্জাবি কালেকশনে প্রথমে রয়েছে এই যে এটা, এটা আমার বিয়ের পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা একবার জাস্ট বিয়ের দিন আমি গায়ে চলেছিলাম, তারপরে আর পরা হয়নি, আমার এটা খুব পছন্দ পাঞ্জাবিটা। তারপরে আজকে এবার যখন রিনি বাড়ি গেল তখন আমি রিনিকে বললাম এটা নিয়ে এসো, হয়তো অষ্টমী বা দশমী, যেকোনো একটা, খুবই সুন্দর পাঞ্জাবিটা, খুব সুন্দর, পুরোটা এরকম সুতোর কাজ করা, সব সব ছেলেদেরই থাকে একটা বিয়ের পাঞ্জাবি এরকম। তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এই বিয়ের পাঞ্জাবিটা যেটা রিনির বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে দেওয়া হয়েছে, আর যেটা পরে আমি বিয়ে করতে গেছিলাম সেই পাঞ্জাবিটা আমার আলাদা, ওটা অন্য, ওটা পরে দেখাবো, ওটা এখন আর আনা হয়নি। তারপরে ষষ্ঠীর সময় যখন গেছিলাম এইবার, এটা
এটা আমি কিনে এনেছিলাম বাটিকটা, বাটিক আমার কাছে, এটাই তোমার পূজোর বাজার, এটা তুমি কিনেছিলে, এটাও খুব সুন্দর, এটা কিন্তু পুরো হ্যান্ড বাটিক, হ্যান্ড যে মোম বাটিক গুলো হয় একদম ওই কাজ করা, খুব সুন্দর দেখতে জিনিসটা, বাটিক কাজ, আমার এই কালারটা দেখে খুব ভালো লেগেছিল, গ্রিন কালারের আমার কাছে কুর্তাও নেই, তো সেই কারণে এরকমই একটা কুর্তা ভাইকে দিয়েছি, এরকম সিমোকে দিয়েছি, বাটিক প্রিন্টের গুলো এবার এত পছন্দ হয়েছে, তো বাটিক প্রিন্টের বাটিকের অর্ডারেরও এসেছে, আর তারপরে ষষ্ঠীতে মায়াগিটার মা এইটা দিয়েছিল, এই মানে এটা দিয়েছিল, এটাও কিন্তু আমি বলেছিলাম পাঞ্জাবি লাগে, সাদার উপরে দেখো হ্যান্ড কাঁথা পুরো, তো এটা হচ্ছে কাঁথা স্টিচের কাজের উপর, কি চাই আর, চার রকম, ষষ্ঠী সপ্তমী অষ্টমী, না সরি সপ্তমী অষ্টমী নবমী দশমী, ষষ্ঠীতে তো অফিস থাকবে, ষষ্ঠীর দিন আর ছুটি নেই, আর জামা কাপড়ে বাকি জামা কাপড়ের মধ্যে এই যে দুটো শার্ট, এটা দিয়েছিল মিঠুবিশি আগরতলায় যখন গিয়েছিলাম, আর এটা দিয়েছিল মন্টি যখন আগরতলায় গিয়েছিলাম, দুটো একদম নতুন শার্ট, তো দুটো রেখে দিয়েছি, এই দুটো পুজোতেই ভাজ ভাঙা হবে, আর তার সাথে এবার মানি টাকা পাঠিয়েছিল, মানি টাকা দিয়ে আজকেই এটা এসেছে, একটা ব্লু কালারের ব্যাগি জিন্স কিনে নিয়েছি, তো ব্যাস হয়ে গেল আমার পুজোর শপিং, কিন্তু এই আরেকটা পাওনা আছে, সেটা কালকে পরশু যাই না কবে পাবো, তবে ওই একটা পাওনা রয়েছে আর কি, পাওনা হ্যাঁ জানি আসবে, কিছু একটা টি শার্ট হলো আসবে, আচ্ছা আচ্ছা অন্য ওকেশনে পড়তে হয়, যেগুলো আছে ওটা দিয়েই আমার পুজো কেটে যাবে। আমাদের আজকের দিনটা কিভাবে কাটলো সে তো দেখলেই, আমার জামা কাপড়ও দেখা হয়ে গেল, রিনির জামা কাপড় কবে দেখতে পারবে, মানে রিনির শাড়িগুলো কবে দেখতে পারবে সেটা আমি কথা দিতে পারছি না, কারণ কালকে আবার আমাদের দিনটা হতে চলেছে একটু ব্যস্ততার মধ্যে, ভিডিও নিশ্চয়ই করবো, অবভিয়াসলি করবো, তোমাদের সাথে শেয়ারও করবো, কালকে রিয়াওদেরও আসার কথা হচ্ছে, কতটা আসবে এখন ঠিক বলতে পারছি না, ও বললো পরে জানাবে, আর তার সাথে সাথে পরশুদিন তো রয়েছে মহালয়া, আর আমাদের পিকনিক যাওয়ার দিন, তো আমাদের কালকে থাকবে পুরো প্রস্তুতির মধ্যে ব্যস্ততা, তো এইসব নিয়ে কালকে দিনটা কাটতে চলেছে, জানি না কতটুকু ব্লগ করতে পারবো, কিন্তু ডেফিনেটলি যতটুকুই পারবো না কেন তোমাদের সাথে শেয়ার তো করবোই, এটা তো না করলে মনে হবে যে আমাদের এই দিনটা পূর্ণ হয়নি, যাই হোক চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ, দেখা হবে কাল একটা নতুন দিন নতুন ব্লগ নতুন গল্প নিয়ে, বাই বাই, গুড নাইট।